আসসালামু আলাইকুম। সকাল 10টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। সিলেটে বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে আগুন ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নরসিংদীতে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে গুলির অভিযোগ। নৌকার ভোট চুরি হচ্ছে, হারুনুর রশিদ মুন্নাকে ফোন দেন লাইভে নারী আওয়ামী লীগ নেত্রী। ফেনীতে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, শতাধিক ককটেল বিস্ফোরণ, গাছ কেটে সড়ক অবরোধ। কমনওয়েলথ মহাসচিবের বক্তব্য বাস্তবতার পরিপন্থী, বিএনপি। বগুড়ায় 7টি ভোট কেন্দ্রের বাইরে হাত বোমার বিস্ফোরণ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 5 দিন সব বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ। যারা 15 বছর বঞ্চিত করেছে তাদের একদিন বর্জন করুন রেজবি। ডাবিতে 1.5 ঘন্টায় 7 ককটেল বিস্ফোরণ। বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন। ভয়াবহ আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের হাজারো ঘর। এবং গাজা এখন বসবাসের অযোগ্য জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাত 8টার পর থেকে একের পর এক এসব ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম সদর উপজেলার ডুকের বাজার টুলটিকর এলাকা, নগরের টিভি গেট, ইলেকট্রিক সাপ্লাই এলাকাসহ অন্তত 6টি স্থানের ভোট কেন্দ্রের সামনে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আজবাহর আলী শেখ বলেন, সিলেট নগর ও সদর উপজেলার কয়েকটি স্থানে ভোট কেন্দ্রের সামনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে সেসব মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি আছে। এলাকাবাসী জানান, ভোট কেন্দ্রগুলোর সামনে হঠাৎ করে দুর্বৃত্তরা এসে টায়ার, কাঠ কিংবা বিভিন্নভাবে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। এতে আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময় ভোট চোর, ভোট চোর, এই সরকার ভোট চোর, প্রহসনের ভোট মানি না, মানব না বলে স্লোগান দেয়। নরসিংদী চেয়ার মনোহরদী আসনে নৌকা প্রার্থী ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর সমর্থক ও চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরণকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান হিরণ। গতকাল শনিবার সন্ধ্যা 6:30টার দিকে চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি গ্রামে চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রশাসনকে এ ঘটনা জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন। ভুক্তভোগী চেয়ারম্যান আব্দুর রউফ হিরণ বলেন, আমি নিজের বাসা থেকে পাশের বাজারের দিকে যাচ্ছিলাম। বাড়ি থেকে বের হয়ে পুকুর পার দিয়ে যাওয়ার পর মূল রাস্তায় ওঠার আগে 2টি হায়েস গাড়ি ও 1টি অ্যাম্বুলেন্স থেকে নৌকার মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির নেতৃত্বে 8 থেকে 9 জন ব্যক্তি আমার ওপর হামলার চেষ্টা করে। এ সময় সাদি আমাকে লক্ষ্য করে 4 থেকে 5 রাউন্ড গুলি করে। তখন প্রাণে বাঁচতে ইটের স্তূপের পেছন দিয়ে দৌড়ে চাচার বাসায় গিয়ে দরজা লাগিয়ে দেই। পরে আমার চাচার ঘরেও হামলা চালানো হয়। পালিয়ে আসায় কোনো গুলি আমার শরীরে লাগেনি। গুলির শব্দে এলাকাবাসী বের হয়ে তাদের প্রতিহত করলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমি পুলিশ ও ইউএনওকে ঘটনাটি জানিয়েছি। পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজধানীর ঢাকা 5 আসনের আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্নার ভোট চুরি হচ্ছে, অন্য প্রার্থী লোকেরা নাকি ভোট চুরি করছে, এমনই অভিযোগ নিয়ে শনিবার দিবাগত রাতে ঢাকা 5 আসনের একটি কেন্দ্রের সামনে উত্তেজিত অবস্থায় লাইভে আসেন নিম্নি নামের এক নারী আওয়ামী লীগ নেত্রী। তার দাবি, ওই কেন্দ্রে নৌকার বিরোধীরা ভোট চুরি করছে। তিনি বলেন, আমার লাইভ যারা দেখছেন তারা হারুনুর রশিদ মুন্না ভাইকে ফোন দেন, এই কেন্দ্রে নৌকার ভোট চুরি হচ্ছে। এ সময় বেশ শোরগোল শোনা যায়। নিম্নে ওই লাইভে বলেন, আমাকে হুমকি দেন, আমাকে মারবেন, আমার ওপর আল্লাহ আছে, হারুনুর রশিদ ভাই আছে, আমাকে মারবেন। কেন্দ্রের ভেতর লোক ঢুকে পড়ার দাবি তুলে তিনি লাইভে এসে নানা অভিযোগের কথা বলতে থাকেন। তাকে একজন বোঝানোর চেষ্টা করেন যে তিনি এমনি ঢুকেছেন, তার সঙ্গে আলাপনে বোঝা যাচ্ছিল ওই ব্যক্তিও তার পরিচিত। লাইভে পুলিশের উপস্থিতিও দেখা যায়। জাতীয় সংসদের 178 নম্বর আসন রাজধানীর দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত প্রায় 5 লাখ ভোটারের এই আসনে 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে লড়তে হচ্ছে আরও 2 সরকার সমর্থক নেতা তথা স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এই 2 স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন সাবেক 4 বারের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে, অপরজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।
ফেনী শহরের রামপুরে 17 নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, শনিবার দিবাগত রাত 1টার দিকে কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 1টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একদল যুবক ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এক পর্যায়ে তারা কার্যালয়টিতে আগুন দেয়। এতে আশেপাশের বিভিন্ন বাড়ি ও দোকানে আগুন ছড়িয়ে পড়ার অবস্থা সৃষ্টি হয়। এদিকে ফেনীর সোনাগাছি উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সাদিকের টেক এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সড়ক থেকে গাছ সরানো হয়। সোনাগাছি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ বলেন, সড়ক থেকে গাছ সরানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে কমনওয়েলথ মহাসচিব প্যাটিসা স্কটল্যান্ডে দেওয়া বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনের ঠিক 2 দিন আগে বিবৃতি দিয়েছেন, যেখানে একটি অনুকূল পরিবেশে নাগরিকদের জন্য শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বাংলাদেশের সব রাজনৈতিক ও নাগরিক নেতাদের অবদান রাখার আহ্বান জানানো হয়েছে। বিএনপির বিবৃতিতে বলা হয়েছে, কমনওয়েলথ মহাসচিবের এমন আহ্বান বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণকে হতবাক করেছে, যারা এক দশকেরও বেশি সময় ধরে সুশাসন থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তিনি প্রশ্নমূলক নির্বাচনকে ঘিরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন। তার বক্তব্য বাংলাদেশের বাস্তবতাকে প্রতিফলিত করে না। তার বক্তব্য গণতন্ত্রপন্থী বাংলাদেশিদের আকাঙ্ক্ষার পরিপন্থী, যারা এক দশকেরও বেশি সময় ধরে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সংগ্রাম করে আসছে। বগুড়া 6 সদর আসনে অন্তত 7টি ভোট কেন্দ্রের বাইরে হাত বোমার বিস্ফোরণ ঘটেছে, তবে এইসব ঘটনায় কেউ আহত হয়নি। শনিবার সন্ধ্যার পর থেকে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। বগুড়া 6 আসনে বগুড়া ভান্ডার স্কুল ভোট কেন্দ্রে, আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোট কেন্দ্রে, কর্নেশন ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে, এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, তাপসী রাবিয়া ভোট কেন্দ্রে ও নিশিন্দারা স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের বাইরে এই বোমার বিস্ফোরণ ঘটে। কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিসাইডিং অফিসার বিষয়গুলো নিশ্চিত করেছেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় স্বাস্থ্যসেবা চালু রাখার পাশাপাশি যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়েছে, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপরে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় শনিবার থেকে বুধবার 10 জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যে কোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে। নির্বাচন বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যারা আপনাকে গত 15 বছর অধিকার বঞ্চিত করে রেখেছে তাদের অন্তত 7 জানুয়ারি একদিন বয়কট করুন। শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি এসব কথা বলেন। ভোটারদের আজ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকে সারাদিন পরিবারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে রিজভি বলেন, আপনি আপনার পরিবার, স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন ও প্রতিবেশীদের ভোটের নামে বানর খেলার আসর বর্জন এবং ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন। সংবাদ সম্মেলনে রিজভি বলেন, অভিনব মডেলের দামি নির্বাচনী নাটকের মাধ্যমে অবৈধভাবে আবারও ক্ষমতায় থাকতে এক বিপজ্জনক খেলার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে প্রকাশ্য তথাকথিত ভোটরঙ্গ বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিপদের অতলে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 1.5 ঘন্টায় 3 দফায় 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। এ নিয়ে গত 24 ঘন্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4 দফায় 12টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত 7টা থেকে 8:30টার মধ্যে চানখারপুল, কার্জন হল, নীলক্ষেত পুলিশবাড়ি ও এএফ রহমান হলের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকায় সর্বসাধারণ
জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রশাসনের মতে, ক্যাম্পাসের সকল প্রবেশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে কে বা কারা ঘটনাগুলো ঘটিয়েছে তার উত্তর মেলেনি। বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে বাসের ভেতর কেউ না থাকায় এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। শনিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটেছে। বরিশাল ফায়ার সার্ভিস সদর স্টেশন অফিসার রুহুল আলমিন জানান, বাংলাদেশ ব্যাংকের সামনেই তাদের স্টাফ বাসটি পার্কিং করা ছিল। রাতে কোনো এক সময় গাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিজুল হক দেশ বলেন, তাৎক্ষণিকভাবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি, তদন্ত সাপেক্ষে বলা যাবে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং 5 নম্বর ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় রাত 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার স্টেশন ইনচার্জ অতীশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার দিবাগত রাত 1টার দিকে উখিয়া 5 নম্বর ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় রাজা পালং ইউনিয়ন পরিষদ মেম্বার ও কুতুপালং ক্যাম্প এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের প্রকৃত কারণ জানতে পারেননি তিনি, তবে সাধারণ রোহিঙ্গারা নাশকতার আগুন বলে সন্দেহ করছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বাসযোগ্য নেই, গাজা বসবাসের অযোগ্য হয়ে গেছে। টানা 92 দিনের ইসরায়েলি আগ্রাসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবারে তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ছড়িয়ে পড়ছে রোগবালাই। মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করে জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিটস গতকাল শুক্রবার বলেছে, গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করে বলেছে, সংঘাত, অপুষ্টি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ঘাটতিতে প্রাণঘাতী চক্র সৃষ্টি হয়েছে, যার প্রভাবে 11 লাখের বেশি শিশু হুমকির মুখে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত গাজায় 22,722 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 58,167 জন, নিখোঁজ রয়েছেন আরও 7,000। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আমাদের পরবর্তী দুপুরে একটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিও দিয়ে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।